সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি রাজ টিভির নিয়মিত আয়োজন এবং অবশ্যই আপনাদের পছন্দের আয়োজন সেটি হচ্ছে সুস্বাস্থ্য প্রতিদিন এবং এই অনুষ্ঠানটি প্রেজেন্ট বাই এবং কার্টেসি বাই অথেন্টিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন লিমিটেড। এবং আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই খুবই জনসাধারণের মধ্যে প্রচলিত একটি আসলে বলা যাচ্ছে যে কমন একটি বিষয়, সেটি হচ্ছে যৌনজীবন ও সচেতনতা। এবং এই যে যৌনজীবন নিয়ে আমরা আজকে কথা বলবো, আমাদের এক্সপার্ট প্যানেলে যিনি যুক্ত রয়েছেন এবং যাকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, তিনি কিন্তু আমাদের সবারই খুব পরিচিত এবং চিকিৎসা জগতে নিঃসন্দেহে একজন সুনামধন্য চিকিৎসক। তিনি হচ্ছেন ডক্টর খালেদা আদিব বিনতে আব্দুল্লাহ। তিনি কনসালটেন্ট রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন, ইডব্লিউভিএম হেলথ বাংলাদেশ লিমিটেড। ম্যাডাম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আমরা ম্যাডামের কাছে আবারও ফিরবো, তবে তার আগে আপনাদেরকে বলছি যে আপনারা দেখছেন বা আমরা যেমনটি দেখছি বর্তমানে যে কোভিড যে অবস্থা চলছে, কোভিডের যে বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু আগের চেয়ে অনেকটাই ভালো। আমরা আবারও চেষ্টা করব ম্যাডামের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ম্যাডাম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছেন জানতে চাইবো প্রথমে। হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি ম্যাডাম, আসলে এই কোভিডকালীন অবস্থার মধ্যে আসলে যতটুকু ভালো থাকা যায়। প্রথমেই আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ যে আপনার শতব্যস্ত সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং আজকে আপনি কিছুটা ব্যস্ত ছিলেন, আসলে পরিবারকে দেওয়ার মতো কিছুটা সময় আসলে নিয়েছিলেন, তারপরেও সেই সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। তো আমরা আলোচনায় যাবার আগে আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তু সেটি হচ্ছে যে যৌনজীবন ও সচেতনতা। তো এই বিষয়টি নিয়ে আমরা কথা বলার আগে আপনার কাছে একটু প্রথমেই যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে যে বর্তমানে যে কোভিড পরিস্থিতি, যদিও একটা সময় আমরা দেখেছি যে 200 জনের বেশি মানুষ প্রতিদিন আক্রান্ত হয়ে আসলে মারা যেত COVID-19 ভাইরাসে আক্রান্ত হয়ে, এবং বর্তমানে কিছুটা ভালো রয়েছে। তো বর্তমানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে একজন চিকিৎসক হিসেবে আসলে আপনি কিভাবে দেখছেন সে বিষয়ে আমাদেরকে একটু বলবেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা নিয়ে আমি কথা বলতে চাই, আসলে আমার পেশেন্টসদেরকেও বলতে চাই এবং আমার অডিয়েন্সদের বলতে চাই যে খুব একটা ভালো দিক যদি আমরা দেখি বর্তমানে COVID-19 এর, সেটি হচ্ছে যে সবাই বেশ সচেতনতার সাথে ভ্যাকসিন নেবার চেষ্টা করছেন সরকারের সহযোগিতায়। সো অনেকেই ভ্যাকসিন যাদের আওতায় আছে তারা সবাই নিয়ে নিচ্ছেন, এবং যারা হেলথ আবার আগে ছিলেন না তারাও এখন এই জিনিসটা সম্পর্কে যথেষ্ট সচেতন এবং ভ্যাকসিনেশনের আওতায় আসছেন। এটা হচ্ছে ভালো দিক বর্তমান COVID-19 সিচুয়েশনের। আর একটু যদি খারাপ দিক বলি, তাহলে অনেকে মনে করছেন যে ভ্যাকসিনেশন হয়ে যাওয়ার পরে বা ভ্যাকসিনেটেড হয়ে যাওয়ার পরে সামাজিক দূরত্ব বজায় রাখা দরকার নেই, অথবা হাইজিন মেনটেন করা দরকার নেই, মাস্ক পরিধান করা দরকার নেই। এই যে ভুল একটি কনসেপ্ট, এইটা অনেকের মধ্যেই আমরা দেখছি। আমরা যেহেতু প্রতিনিয়ত রোগী দেখি, সো আমরা দেখছি যে তাদের মধ্যে এই জিনিসগুলো কাজ করছে, বা যাদের একবার COVID-19 হয়ে গেছে তাদের মধ্যে এই জিনিসটি কাজ করছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ভ্যাকসিনেটেড হয়ে গেলে যে COVID-19 এ আক্রান্ত হবে না এমন কোনো কথা নেই, কিন্তু সেক্ষেত্রে হয়তো বা কমপ্লিকেশন ডেফিনেটলি অনেক কম হবে এবং আপনি আরেকজনকে COVID-19 এ আক্রান্ত করতে পারেন যারা এখনো ভ্যাকসিনেশনে আওতায় আসেনি। সো এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রেখে সরকার এবং WHO যতক্ষণ পর্যন্ত ডিক্লারেশন না দিবেন যে আমরা মোটামুটি COVID-19 এর ভাইরাস থেকে মুক্ত, ততক্ষণ পর্যন্ত আমাদের ভ্যাকসিন নেবার পরেও যে সামাজিক দূরত্ব, মাস্ক পরিধান করা, হাইজিন মেনটেন করা, এগুলো সবকিছু মেনে চলতে হবে। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে আমি দেখছি যে ঢাকা যেহেতু অনেক জনবহুল, সো ঢাকার মধ্যে মানুষের অ্যাওয়ারনেসটা বেশি, কিন্তু ঢাকার বাইরে একটু পেরিফেরির দিকে, যে কারণে আমাদের সেকেন্ড ওয়েভটা আসলে আসলো পেরিফেরি থেকে আসলো, পেরিফেরির দিকে মানুষের সচেতনতা আরেকটু বৃদ্ধি করা প্রয়োজন। এটা আমার কাছে বর্তমান COVID-19 এর ভালো এবং একটু খারাপ দুটোই কম্বিনেশন একটা সাজেশন সবার জন্য, যে ভালো দিকটাও যেরকম সবাই ফলো করছেন এই দিকটাও সবাই মাথায় রাখতে হবে। খুবই চমৎকার কিছু তথ্য আপনি আমাদেরকে দিচ্ছিলেন, সেই সঙ্গে খুব চমৎকার বিশ্লেষণ আপনি করছিলেন যে আসলে আমাদের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতির যে প্রেক্ষাপট সেটিকে আপনি একজন চিকিৎসক হিসেবে আসলে কীভাবে দেখছিলেন সে বিষয়ে খুব চমৎকার বিশ্লেষণ আপনি করছিলেন এতক্ষণ। তো আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি কিন্তু কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে যৌনজীবন ও সচেতনতা, এবং আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুর প্রথম যে বিষয়টি আপনার কাছে আমি জানতে চাইবো সেটি হচ্ছে যে সুস্থ যৌন স্বাস্থ্য বলতে আসলে আমরা কি বুঝি, বা এটি আসলে কি বুঝায় প্রকৃত অর্থে সেই বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইব। ধন্যবাদ। আসলে সুস্থতা বা স্বাস্থ্য এটির কিন্তু WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা ডেফিনেশন আছে যেটা আমরা সবাই জানি। তাদের আরো একটি ডেফিনেশন আছে, সেটি হচ্ছে সেক্সুয়াল হেলথ। সো এই সম্পর্কে আমরা অনেকেই অবগত নই এবং আমার মনে হয় এই সম্পর্কে কথা বলতে অনেকে দ্বিধাবোধ করেন এবং এই সম্পর্কে জানতে বাংলাদেশে অনেকে দ্বিধাবোধ করেন। সো আসলে এটা দ্বিধাবোধ করার কিছু নাই, আমাদেরকে সেক্সুয়াল হেলথ সম্পর্কে অবশ্যই জানতে হবে। আলোচনার মাধ্যমে আমরা আসলে পরবর্তীতে আসবো যে সেক্সুয়াল হেলথ আমাদের জন্য কতটা প্রয়োজনীয়। একটি সুস্থ যৌন জীবন এটা বলতে আসলে কি বোঝায়, এটা যে ইংলিশ সংজ্ঞাটা বা ডেফিনেশনটা আছে এটা বললে হয়তো বা আমাদের জনগণ বুঝবেন না, তাই আমি এটাকে ভেঙে একটু বাংলায় সহজভাবে যদি বলি যে একটি মানুষের তার এবং তার পার্টনারের, একটি অ্যাডাল্ট হিউম্যান বিং তার এবং তার পার্টনারের ইচ্ছা মতো সেফলি স্যাটিসফাই করে সেক্সুয়াল পারফরমেন্সে আসা 3 days in a week একটা কাপলের মধ্যে এই জিনিসগুলো যদি ভালোভাবে থাকে এবং একটা ইন্ডিভিজুয়ালের একটা রেসপন্সিবিলিটি, এই সবগুলো জিনিস যদি একসাথে একটা কাপলের অ্যাডাল্ট কাপলের মধ্যে থাকে তাহলে আমরা এটাকে বলছি সুস্থ যৌন জীবন। সো কয়েকটা কি পয়েন্টস আমি বলতে চাই যে অ্যাডাল্ট ইজ মাস্ট আফটার 18, একটা সুস্থ কাপল যাদের মধ্যে রিলেশনশিপটার মধ্যে যথেষ্ট রেসপন্সিবিলিটি এবং সেক্সুয়ালি পারফরমেন্সের মাধ্যমে তাদের দুজনকে হ্যাপি করা এবং ফাইনালি সেফ সেক্স। হ্যাঁ, এই জিনিসগুলো যদি যারা মেনটেন করছেন যেভাবে মেনটেন হবে সেটাই হচ্ছে একটি সুস্থ যৌন জীবন এবং এটির মাধ্যমেই কিন্তু আমাদের অনেক লাইফের অনেক কিছু রিলেটেড এবং অনেক কিছু এটার উপর ডিপেন্ড করে। সো এটা মেনটেন করাটা খুবই জরুরি। এটা খুব সুন্দর ইংলিশ একটা ডেফিনেশন আছে, বাট আমি বাংলায় জাস্ট কি পয়েন্টস গুলো সবাইকে বোঝানোর জন্য এভাবে বললাম। খুবই চমৎকার ম্যাডাম, আপনি যেমনটি বলেছেন এবং আপনার আসলে সংজ্ঞা দিচ্ছিলেন যে ডেফিনেশনটা আপনি দিচ্ছিলেন বাংলায় বোঝার জন্য যে এই যে সুস্থ যৌন জীবন বা যৌন স্বাস্থ্য আসলে এর সংজ্ঞাটা কি হতে পারে, কেমন হতে পারে এবং সেটি যে অবশ্যই উচিত, অবশ্যই খুব সেফভাবে, সে বিষয়ে আপনি চমৎকার সংজ্ঞা আপনি আমাদেরকে দিচ্ছিলেন এবং সেই সঙ্গে ব্যাখ্যাও দিচ্ছিলেন। এবং আমার বিশ্বাস যে আজকের যারা দর্শক দেখছেন আমাদের এই আজকের অনুষ্ঠান তাদের কিছুটা হলেও এই কথাগুলো বা এই বিশ্লেষণগুলো কিছুটা হলেও উপকারে আসবে এমনটি আমি বিশ্বাস করছি। তো এবারে যে বিষয়টি আপনার কাছে আমার জানা রয়েছে বা জিজ্ঞাসা রয়েছে সেটি হচ্ছে যে কোন বিষয়গুলো আসলে একজন মানুষের যৌন স্বাস্থ্যকে আসলে প্রভাবিত করতে পারে বলে আপনি মনে করছেন, সে বিষয়ে আপনার কাছ থেকে শুনবো। আচ্ছা, সো এটা খুব ইম্পর্টেন্ট। একজন ডক্টর হিসেবে আমি যখন রোগী দেখি, বেসিক্যালি আমি একজন বায়োলজিক্যাল স্টেম সেল স্পেশালাইজড ডক্টর, সো সেখানে আমাকে সব ধরনের রোগী দেখতে হয়, লাইক যে কোনো ক্রনিক ডিজিজের পেশেন্ট, ডায়াবেটিস, হাইপারটেনশন। সো দীর্ঘদিন ধরে যে ক্রনিক ডিজিজ নিয়ে ভুগছেন যেসব রোগীরা তারাই সাধারণত আমার কাছে আসেন। তাদের এই ডিজিজের সিভিয়ারিটি, কমপ্লিকেশনস অথবা ফার্দার কমপ্লিকেশনস থেকে নিজেদেরকে প্রিভেন্ট করার জন্য এবং আস্তে আস্তে ডিজিজ গুলোকে প্যাথোলজি কন্ডিশন গুলোকে ফিজিওলজিতে ব্যাক করানো, এটাই হচ্ছে বায়োলজিক্যাল মেডিসিনের কাজ। সো তখন সেই সময় যখন একটা রোগীর আমরা টপ টু বটম হিস্ট্রি নেই তখন অবশ্যই সেক্সুয়াল হেলথ নিয়ে কোয়েশ্চেন করা হয়। তখন দেখা যায় যারা আসলে ক্রনিক ডিজিজে ভুগছেন, যেরকম আমি প্রথমে বললাম যে কিছু স্পেশাল যেগুলো ব্লাড ফ্লো রিলেটেড ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, হাই কোলেস্টেরল, দেন ফ্যাটি লিভার অর ইনডাইজেশন অথবা IBS। সো এই ধরনের ডিজিজ যাদের আছে, হার্ট ডিজিজ যেটা আমরা বলি ইসকেমিক হার্ট ডিজিজ, এই ধরনের মেটাবলিজম রিলেটেড ডিজিজ যেখানে মেটাবলিজম ব্যাহত হয়, ব্লাড ফ্লো ব্যাহত হয়, ঠিক সেই পেশেন্ট গুলোর কিন্তু সবারই ইরেকটাইল, বিশেষ করে পুরুষদের বলছি, ইরেকটাইল ডিসফাংশন এবং মেয়েদের সেক্সুয়াল ডিসফাংশন, এই জিনিসগুলো কিন্তু চলে আসে। সো এটা একটা খুবই আমাদের কাছে যখন আগে একটা স্পেসিফিক কারণে একটা পেশেন্ট আসে, আমরা ডক্টররা আগে শুধু ওই কারণটাতেই ফোকাস করতাম, বাট এখন আমরা দেখেছি যে এটার সাথে অ্যাসোসিয়েটেড আরো অনেক ডিজিজেস আছে যেখান থেকে পেশেন্ট সাফার এবং সেখান থেকে কমপ্লিকেশন হিসাবে এই ডিজিজ গুলো আরো বেশি বেড়ে যাচ্ছে বা এক্সাজারেটেড হচ্ছে। সো সামুলটেনিয়াসলি আমাকে সেক্সুয়াল ডিসফাংশনের ট্রিটমেন্টটাও করতে হয়, সাথে ক্রনিক ডিজিজের ট্রিটমেন্টগুলো করতে হয়। সো একটা সিঙ্গেল কথায় যাদের মেটাবলিক সিনড্রোম আছে বা মেটাবলিক ডিসঅর্ডার আছে, এই ধরনের ডিজিজ যে নামগুলো আমি বললাম তাদের আছে, পুরুষ এবং মহিলা দুজনেরই, তাদের কিন্তু সেক্সুয়াল ডিসফাংশন বা সেক্সুয়াল ডিসঅর্ডার এগুলো ডেভেলপ করা শুরু করে। কারো খুব আর্লি স্টেজে, কারো একটু লেট স্টেজে, তবে এটা শুরু করে। সো ইটস বেটার যে প্রথম থেকে এটা প্রিভেন্টিভ মেজারমেন্ট গুলো নিয়ে নেওয়া। অসাধারণ, খুবই অসাধারণ, মানে খুব ওয়াইলিংলি বলছি একটি কথা যে আজকের বিষয়গুলো এতটা আসলে গুরুত্বপূর্ণ যে এটি কিন্তু আমরা জানি যে আমাদের আসলে সমাজে অনেকের কাছেই কিন্তু এটি একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা অনেকেই কিন্তু খোলামেলা কথা বলি না, অস্বস্তি বোধ করি এবং অনেকেই আবার কিন্তু আমরা ডাক্তারদের শরণাপন্ন হই না, নিজেদের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করি। আবার অনেকেই কিন্তু এই সমস্যায় ভুগে আসলে বুঝতেও পারছি না যে এই সমস্যায় আমি নিজে ভুগছি কিনা, অনেকেই কিন্তু এমনটা মনে করেন। তবে এর সঠিক সমাধান পাওয়ার জন্য আসলে কি মনে হয় যে এই যে এই ধরনের যে সমস্যাগুলোতে যারা আসলে আক্রান্ত বা আসলে যারা বিভিন্ন যৌন সমস্যায় আক্রান্ত, এই ধরনের কোনো রোগী যদি আপনার আসলে আপনার কাছে আসতে চায়, তাহলে সেক্ষেত্রে আসলে তাদের জন্য কি পরামর্শ থাকবে আপনার, বা আপনার কি আপনি কোথায় বসছেন বা আপনার সম্পর্কে একটু তাদেরকে বলবেন? অবশ্যই। প্রথমে আমি বলে নেই যে আসলে আপনি যেটা বলছিলেন যে অনেকে বুঝি না যে আমার সেক্সুয়াল ডিসফাংশন আছে, সো এইটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, লাইক অনেকের পার্টনার বুঝেন, তার ওয়াইফ অথবা হাজব্যান্ড বুঝেন যে আমাদের মধ্যে সেক্সুয়াল লাইফটা ইজ নট হেলদি, কিন্তু নিজে যে সমস্যায় ভুগছেন সে নাও বুঝতে পারে। সো সেটা আসলে প্রথমে জেনে নিতে হবে, এটা কিন্তু অ্যাওয়ারনেস। সো এটার জন্য ডক্টরের কাছে আসা দরকার নেই, নিজেকে নিজে অ্যাসেস করা যায়। সো সেক্সুয়াল ডিসফাংশন সাধারণত 4টা ক্রাইটেরিয়াতে ভাগ করা হয়েছে স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী। যদি প্রথমটা বলি যে 1 নম্বর সেক্সুয়াল ডিসফাংশন যেটা নোটিস করার মতো, সেটা হচ্ছে লেস সেক্সুয়াল ডিজায়ার। ধীরে ধীরে একটা কাপলের মধ্যে সেক্সুয়াল যে ডিজায়ারটা আছে বা ইচ্ছাটা আছে সেটা কমে আসা, এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরিতে আছে হচ্ছে যে ডিজায়ার আছে কিন্তু আপনার সেক্সুয়াল পারফরমেন্স এর সময় স্যাটিসফ্যাকশন লেভেলটা ওই লেভেলে হচ্ছে না যেটা আগে হতো, হয়তোবা কিছুদিন আগেও হতো, বাট রিসেন্টলি ইটস ডিটোরেটিং। সো পারফরমেন্স এর সময় সেক্সুয়াল যে যেটা বলে যে ইচ্ছা বা যেটা বলে যে একটা সন্তুষ্টি, সেটা না আসা। থার্ড যে ক্যাটাগরি সেটা হচ্ছে যে সবকিছুই আছে, ইচ্ছাও আছে, সন্তুষ্টিটাও আছে, কিন্তু পারফরমেন্স করার সময় ছেলেদের বিশেষ করে একটা স্ট্রাকচারাল ডিফর্মিটি থাকে, ইরেকটাইল ডিসফাংশন, ঠিকমতো ইরেকশন না হওয়া অথবা খুব তাড়াতাড়ি আর্লি ইজাকুলেশন হয়ে যাওয়া। সো এটাও কিন্তু ইটস আ পার্ট অফ সেক্সুয়াল ডিসফাংশন, এটাই অনেক বড় আকারে আমাদের কাছে আসে। প্রথম ফার্স্ট 2টা ক্যাটাগরি মানুষ ইগনোর করে, মানুষ বুঝতে পারে না। অনেকে মনে করে স্ট্রেসে আছি, অনেকে মনে করে যে বয়স হয়ে গেছে এই জন্য হয়তো বা আমাদের এই জিনিসগুলো কাজ করছে না, which is totally wrong concept. রিপ্রোডাক্টিভ লাইফ যতক্ষণ থাকবে একটা পুরুষ এবং মহিলার, ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো ঠিকভাবে কাজ করবে। এখানে বয়সের সাথে কোনো সম্পর্ক নেই, যদি না তার কোনো ডিজিজ বা স্ট্রাকচারাল প্রবলেম থাকে। সো আমাদের কাছে যে পেশেন্ট গুলো আসে 3rd ক্যাটাগরিতে আসে, একদম ফার্স্ট 2টাকে ইগনোর করার পরে 3rd ক্যাটাগরিতে তার স্ট্রাকচারাল প্রবলেম হয়ে গেছে, রেকটাল ডিসফাংশন হচ্ছে অথবা আর্লি ইজাকুলেশন হচ্ছে, ওই সময় পেশেন্ট গুলো আসে। 4th যে ক্যাটাগরি, বিশেষ করে এটা মেয়েদের বেশি হয়, সেটা হচ্ছে যে ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স তাদের একটা পেইন হয়, পেইনফুল কয়টাস যেটাকে আমরা বলি। এই জিনিসটা খুবই মারাত্মক এবং এখান থেকে দেখা যায় যে মেল পার্টনারের আগ্রহটাও চলে যাচ্ছে এবং ফিমেল পার্টনার ডিসকমফর্ট ফিল করছে। সো দিস আর 4 ক্যাটাগরিজ আসলে, যার মাধ্যমে বাড়িতে বসেই একটা কাপল কিন্তু আইডেন্টিফাই করতে পারে যে আমাদের মধ্যে সেক্সুয়াল হেলথ নিয়ে ইস্যুস হচ্ছে, এন্ড দেন আসলে দেরি না করে ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। সো কোন ধরনের ডক্টরের শরণাপন্ন হবেন, আপনার সেকেন্ড কোয়েশ্চেনে যদি আমি অ্যাড্রেস করতে চাই, প্রাথমিক অবস্থায় আপনাদের নিজেদের অনেকেরই নিজস্ব কিছু ফিক্স কনসালটেন্ট থাকেন, তাদের কাছে অবশ্যই আপনারা যেতে পারেন। স্পেশালাইজড ভাবে যদি আমি বলি যে এই সেক্সুয়াল হেলথ নিয়ে যারা একটু অ্যাডভান্স পড়াশোনা করেছেন তাদের কাছে যেতে পারেন। আমি যেরকম আমার পিএইচডি সাবজেক্ট হচ্ছে মেটাবলিক সিনড্রোম which is related with sexual dysfunction. This is my thesis. So এটার উপরে আমার অ্যাডভান্স একটা ডিগ্রি আছে। সো এই ধরনের ডিগ্রি যাদের আছে সেই ডক্টরদের শরণাপন্ন হতে পারেন। যে কোনো ডক্টর বেসিক জিনিসটা আপনাকে আইডেন্টিফাই ডায়াগনোসিস করে দিতে পারবে। And then for the treatment purpose you have to come to a specialized doctor definitely. তাছাড়া স্পেশালাইজড ডক্টররা কিভাবে ট্রিটমেন্ট করছেন বা আমরা কিভাবে করছি সেটা আমি পরে বলছি। বাট আমার কথা হচ্ছে কেন যেতে হবে, যে সেক্সুয়াল ডিসফাংশন আছে আমাদের মধ্যে, এই ফার্স্ট দুটো ক্যাটাগরিকে অ্যাভয়েড করে থার্ড স্টেজে কেন পেশেন্ট আসবে, ফার্স্ট দুটো ক্যাটাগরিতে কেন আসছে না, বিকজ তারা যেটা বললাম যে আমাদের সমাজ ব্যবস্থা তাদেরকে এভাবে এটাকে ইম্পর্টেন্স বুঝাতে দিচ্ছে না। এটা মনে রাখতে হবে সেক্সুয়াল হেলথ বা সেক্সুয়াল পারফরমেন্সের সময় আমাদের বডিতে যে হরমোনগুলো সিক্রেশন হয় সেগুলো আমাদের মেটাবলিজম রেটকে অনেক ভালো রাখে, আমাদের বডির ব্লাড ফ্লোকে অনেক ভালো রাখে। সো তখন আমাদের বিভিন্ন ক্রনিক ডিজিজ ডেভেলপ করা থেকে আমরা নিজেদেরকে প্রিভেন্ট করতে পারি। সো টু প্রিভেন্ট ফ্রম আদার ক্রনিক সিভিয়ার ডিজিজ আমাদেরকে কিন্তু সেক্সুয়াল হেলথ নিয়ে অবশ্যই সচেতন হতে হবে এবং ডক্টরের কাছে আসতে হবে। আর যদি কেউ আমার কাছে আসতে চান, যেটা আপনি বললেন, সো আমি ইডব্লিউ ভিলা মেডিকা, ইটস এ জার্মান ফ্রাঞ্চাইজ হেলথ কেয়ার সেন্টার, একই এখানে যেরকম কনসালটেন্ট হিসাবে আছি এবং একই সাথে টোটিসেল হেলথ এন্ড রিসার্চ সেন্টার, এখানে আমরা আসলে স্টেম সেল নিয়ে কাজ করি। সো যেহেতু আমরা সেক্সুয়াল ডিসফাংশন স্টেম সেল রিলেটেড সবকিছু নিয়ে ট্রিটমেন্ট করি, সো আমার এখানেও ইডব্লিউ ভিলা মেডিকা পেশেন্ট আসতে পারেন। এখানে অ্যাপয়েন্টমেন্ট নেবার একটা নাম্বার আছে 0960 621-3232 9 to 5, 7 days a week আমরা ওপেন থাকি, সো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে পারে। থ্যাংক ইউ। খুবই চমৎকার। আপনার আসলে সেই সঙ্গে আপনার যে আপনি যেখানে বসেন সেটার অ্যাড্রেসও আমাদেরকে দিয়ে দিয়েছেন এবং এই যারা দর্শক যারা আজকে দেখছে তাদেরকে বলবো যে যদি কেউ এই ধরনের সমস্যার সম্মুখীন হয় বা কেউ যদি আসলে চিন্তা করে যে এই ধরনের সমস্যায় হয়তো আমি ভুগছি, তাহলে অবশ্যই আপনার সঙ্গে তারা কিন্তু যোগাযোগ করতে পারে খুব সহজেই। সেই বিষয়টি কিন্তু আপনি আমাদেরকে আসলে দিচ্ছিলেন বা সেই তথ্যটিও আপনি আমাদেরকে দিচ্ছিলেন। তো এবারে যে বিষয়টি আপনার কাছে আমি জানতে চাইবো বা যে বিষয়টি আপনার কাছে আমার জানার রয়েছে সেটি হচ্ছে যে আমাদের সমাজ ব্যবস্থা আসলে ওই রকম পর্যায়ে আমরা এখন পর্যন্ত পৌঁছাইনি যে এই বিষয়গুলো নিয়ে একদম খোলামেলা আসলে আলোচনা করা যায়। নিঃসন্দেহে কিন্তু এই কথাটি বলাই যায় আমরা এখন ওই জায়গাটাতে কিন্তু আসলে যাইনি অন্যান্য যে দেশগুলো রয়েছে, উন্নত যে রাষ্ট্রগুলো রয়েছে সেই জায়গাগুলোর মতন। তো আসলে যৌন স্বাস্থ্য কেন এত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে সেই বিষয়টি সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। অবশ্যই অবশ্যই, তবে আমি একটু আপনার সাথে মানে ভিন্নতা পোষণ করছি। এটা 6 মাস বা 1 বছর আগেও এই কনসেপ্ট আসলে ঠিক ছিল যে আমাদের দেশে এই যৌন স্বাস্থ্য সম্পর্কে অনেকে অ্যাওয়ার ছিলেন না এবং এটাকে ইগনোর করতে, যেটা আমিও বললাম। বাট এখন আমি যখন ডক্টররা এটা নিয়ে কথা বলা শুরু করেছেন, রাইট, সো ডক্টররা এটার ইম্পর্টেন্স দিচ্ছেন, তখন কিন্তু পেশেন্টসরাও এটা বুঝতে পারছেন এবং খুবই ভালো লাগে যখন আমি একটা পেশেন্টের সাথে কথা বলি এবং প্রথমে তারা কেউ কখনো ইটস ট্রু স্টিল নাও তারা এই প্রবলেমটা খোলা মনে বলেন না, কিন্তু আমাদের একটা কোয়েশ্চেনিয়ার সেটই আছে যেখানে আমরা সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে একটা বিশাল কোয়েশ্চেনিয়ার ফিল আপ করতে হয়। তো তখন আমরা যখন হোয়েন উই স্টার্ট পেশেন্টস আর ভেরি ওপেন টু টক অন দ্যাট, সো ইটস আ ভেরি গুড সাইন যে ওনারা কথা বলতে চান বাট প্ল্যাটফর্ম পান না। সো প্ল্যাটফর্ম আমরা তৈরি করে দিচ্ছি, আমরা ডক্টররা আজকাল এটা নিয়ে অনেকেই কথা বলছেন, কাজ করছেন, প্ল্যাটফর্ম তৈরি করছেন। সো ইটস ভেরি গুড যে যখন আমি কোয়েশ্চেন করি যে আপনার সেক্সুয়াল হেলথ ভালো না, এতে আপনার কি প্রবলেম হচ্ছে, এক্সাম্পল আইবিএস পেশেন্ট যারা আছেন তারা অনেক উইক থাকেন, জেনারেলাইজড ভাবে অনেক উইকনেস কাজ করে তাদের মধ্যে এবং সেখান থেকে দেখা যায় তাদের সেক্সুয়াল পারফরমেন্স ওরকম ডেইলি রেগুলারলি হচ্ছে না, তখন এটাও তাদের জন্য একটা ডিপ্রেশন কাজ করে, ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভোগেন তারা। সো আইবিএস পেশেন্টরা মোস্টলি আইবিএস রিলেটেড উইথ ডিপ্রেশন অথবা অ্যাংজাইটি ডিসঅর্ডার, এখান থেকে তাদের লাইক যে আমার কেন এটা ভালো মতো হচ্ছে না। সো এই যে একটা নার্ভাস সিস্টেমে ইস্যুস হচ্ছে, সেখান থেকেও কিন্তু টয়লেট বারবার হচ্ছে। আমরা জানি যে কোলনের সাথে নার্ভাস সিস্টেমের একটা খুব ক্লোজ কানেকশন আছে। সো যখন আমি তাদেরকে জিনিসটা ধরিয়ে দিই যে দেখেন সি আপনার যেহেতু সেক্সুয়াল লাইফ ভালো না, সেক্ষেত্রেও আপনার কোলনটা ঠিক মতো ইটস নট ওয়ার্কিং, সো ইটস কানেক্টেড উইথ ইচ আদার, দে অ্যাগ্রি উইথ আস যে হ্যাঁ मैडम डॉक्टर इट्स ट्रू जी आमी ওখান থেকেও ডিপ্রেশনে ভুগছি এবং ডিপ্রেশন থেকেও আমার দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্সি অফ স্টুলটা বারবার হচ্ছে যে কোনো ডিপ্রেশন থেকে কিন্তু আইবিএস পেশেন্টদের এই জিনিসগুলো হয় সো এটা एग्जांपल দিলাম আইবিএস আবার ধরেন ডায়াবেটিস পেশেন্টরা যাদের সেক্সুয়াল হেলথ ভালো না রাতে ঘুম ভালো হচ্ছে না এটা অ্যাংজাইটি স্ট্রেস কাজ করছে তাদের সব সময় ইনসুলিন নিচ্ছেন মেডিসিন নিচ্ছেন অথবা আমাদের স্টেম সেল ট্রিটমেন্ট নিচ্ছেন যেটাই নিচ্ছেন না কেন দেখা যায় যে ফাস্টিং ব্লাড সুগারটা ভালো না ফাস্টিং ব্লাড সুগারটা বেশি বিকজ রাতের ঘুম ভালো হয় না হি অর শি ইজ অলওয়েজ ইন এ স্ট্রেস কন্ডিশন স্ট্রেস কন্ডিশনে যে হরমোনটা রিলিজ হয় সেটা আপনার ইনসুলিনকে ঠিকমতো ফাংশন করতে দেয় না সো এটা আমি খুব মানে লেম ল্যাঙ্গুয়েজই বললাম সায়েন্টিফিক্যালি ডক্টররা সবাই বুঝবেন পেশেন্টরা বুঝবেন যে এই হরমোন স্ট্রেস হরমোন রিলিজটাকে কমাতে হবে এবং সেক্সুয়াল হেলথ ভালো না থাকলে স্ট্রেস হরমোন সব সময় রিলিজ হতে থাকে সো এইজন্য অবশ্যই বিভিন্ন ডিজিজের সিভিয়ারিটি কিন্তু সেক্সুয়াল হেলথের সাথে রিলেটেড তো সেক্সুয়াল হেলথ যদি ভালো থাকে বিভিন্ন ক্রনিক ডিজিজকে ট্রিট করাটা অনেক ইজি হয়ে যায় পেশেন্টের লাইফ অনেক স্মুদার হয় এন্ড পেশেন্টের মধ্যে সবসময় যে একটা অসুস্থ অসুস্থ ভাব সেটা থেকে কিন্তু পেশেন্ট বের হয়ে আসে So that's why it's very important to take care of your sexual health. খুবই চমৎকার বলছিলেন এবং এবারে আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি আমি বারবার প্রথম থেকে বলছিলাম যে নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনি বলছিলেন যে কেন এত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে এই যে যৌন সুস্থতা একটি সুস্থ যৌন জীবন কেন এত গুরুত্বপূর্ণ সে বিষয়ে খুবই চমৎকার ব্যাখ্যা আপনি দিচ্ছিলেন তো এবারে যে বিষয়টি আপনার কাছে আমার জানার থাকবে বা জিজ্ঞাসার থাকবে সেটি হচ্ছে যে পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই যৌন সমস্যা বলতে আসলে কি বোঝায় কি বুঝি আমরা তো আপাতত দৃষ্টিতে সে বিষয়টি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো অবশ্যই এটা আমি আসলে প্রথমে যেটা বললাম যে দুজনের ক্ষেত্রে যেটা হয় যে ইচ্ছাটা কমে যায় অথবা দেখা যায় যে স্যাটিসফ্যাকশন লেভেলটা ভালো থাকে না ছেলেদের ক্ষেত্রে খুব কমন ইরেকটাইল ডিসফাংশন ইডি ইজ আ ভেরি কমন ডিজিজ নাউডেজ এন্ড প্রিম্যাচিউর ইজাকুলেশন সো ছেলেদের অনেকের দেখা যায় যে অনেক বেশি মাস্টারবেশনের অভ্যাস থাকে বিয়ের আগে সেখান থেকেও দেখা যায় যে ব্লাড ফ্লো পিনাইলি যে আর্টারি গুলো আছে এগুলো ড্যামেজ হয়ে যায় সেখান থেকে পরবর্তীতে বিয়ের পরে তারা সেক্স লাইফটাকে অতটা ভালোভাবে এনজয় করতে পারে না সো অবশ্যই এটা একটা নিয়ম আছে সেই নিয়ম আপনি ডক্টরের কাছ থেকে জেনে নেবেন যে কতবার কিভাবে আসলে এই কাজগুলো করতে হবে দেন যখন দেখা যায় যে ওয়াইফের সাথে ঠিকমতো সেক্সুয়াল পারফরমেন্স হচ্ছে না তখন আমরা ডায়াগনোসিস করি ইডি অথবা প্রিম্যাচিউর ইজাকুলেশন আর মেয়েদের ক্ষেত্রে খুব কমন যে মেয়েরা সাধারণত যারা বাড়িতে থাকেন বাড়িতে কাজকর্ম করেন তারা সারাদিন খুব টায়ার্ড থাকেন and they are not আসলে আমাদের দেশের মেয়েরা আসলে এই জিনিসটার উপর অতটা ইম্পর্টেন্স দেন না এই জিনিসটা নিয়ে পড়াশোনা করেন না এই জিনিসটা সম্পর্কে জানতে চান না এবং পার্টনারশিপ যে কমিউনিকেশন এখানে একটা বিশাল গ্যাপ আছে যে একটা হাজবেন্ড কি চাচ্ছেন একটা ওয়াইফ কি চাচ্ছেন ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো এই যে মেয়েদের যে ডিজায়ারটা কম থাকে মেয়েদের ক্ষেত্রে যেটা বেশি হয় সেটা হচ্ছে মেয়েরা আসলে জাস্ট এটাকে এনজয় করে না মেয়েরা এখানে একটা অবজেক্ট হিসাবে কাজ করে ছেলেরা এটাকে এনজয় করে কেন বিকজ ফিমেলস আর ডোন্ট নো অ্যাবাউট হাউ টু এনজয় সেক্সুয়াল লাইফ দে ডোন্ট রিড অ্যাবাউট ইট দে ডোন্ট ওয়ান্ট টু রিড অ্যাবাউট ইট এবং যদি তারা জানতেও চায় এটা অনেকে খারাপ ভাবে দেখেন হুইচ ইজ নট গুড না সো একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের বেসমেন্ট কিন্তু এখান থেকে শুরু দেন একটা সময় সেক্সুয়াল লাইফ থাকে না তখন একটা মেন্টাল কানেকশন চলে আসে বাট শুরুটা কিন্তু এখান থেকে সো কিভাবে নিজেকে হ্যাপি করতে হবে সেটা হাজবেন্ডকে বলা সো এই যে কমিউনিকেশন গ্যাপ বা হাজবেন্ড তার ওয়াইফের কাছ থেকে চাওয়া এই যে গ্যাপটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকেই কিন্তু স্যাটিসফ্যাকশন লেভেলটা আস্তে আস্তে কমে যায় সেখান থেকে ডিজায়ার কমে যায় এবং এখান থেকে অনেক ক্রাইম আসে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অর সামথিং লাইক দ্যাট সো হুইচ ইজ নট অ্যাকসেপ্টেবল ফর আ কাপল সো এটা কিন্তু তখন আমরা খুব বড় করে দেখি খারাপ ভাবে দেখি সেই ছেলেটাকে অথবা মেয়েটাকে দোষারোপ করি কিন্তু বিফোর দ্যাট যদি একটা হাজবেন্ড ওয়াইফ নিজেদের মধ্যে জিনিসগুলা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সলিউশনে চলে আসে তাহলে কিন্তু এই 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 ক্রাইম গুলো কমে যায় ক্রাইম আমি ঠিক বলবো না অ্যাডাল্টরা তো জেনে বুঝেই করেন বাট ইটস নট অ্যাকসেপ্টেবল ফর আওয়ার সোসাইটি অ্যান্ড ইটস নট নেসেসারি যদি হাজবেন্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক মতো থাকে সো এই গ্যাপটা আসলে মিট আপ করতে হবে ডেফিনেটলি অ্যান্ড দেন ফাইনালি ইফ এনি স্ট্রাকচারাল ইস্যুস যেরকম ফিমেলদের অনেকের খুব ফ্রিকোয়েন্টলি ইউটিআই হয় বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ হয় পিআইডি। সো এগুলো থাকলে ফিমেলরা ইন্টারকোর্সের সময় অনেক পেইন ফিল করে, তখন তাদের কাছে সেক্সুয়াল পারফরম্যান্সটা খুব একটা এনজয়েবল হয় না। সো ডেফিনেটলি এই ধরনের কোনো ইস্যুস থাকলে ডক্টরের কাছে পরামর্শ নিয়ে কেন ইউটিআই হচ্ছে বা কেন পিআইডি হচ্ছে সেগুলো ট্রিটমেন্ট নিতে হবে। অনেকে ড্রাই ভ্যাজাইনা হয়ে যায় বিকজ অফ মেনি হরমোনাল ইমব্যালেন্স, অনেকের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে, ওভারিতে সিস্ট থাকে, সেখান থেকে হরমোনাল ইমব্যালেন্স থাকে, অনেকের হাইপোথাইরয়েডিজম থাকে, থাইরয়েড ইস্যুস থাকে, সেখান থেকে দেখা যায় যে ড্রাই ভ্যাজাইনা ডেভেলপ করে এবং তখন কিন্তু সেক্সুয়াল লাইফের প্রতি তাদের অ্যাট্রাকশনটা কমে আসে। সো এগুলো প্রপারলি ঠিক টাইমে ট্রিটমেন্ট করলে এটা সম্পূর্ণ ভালো হয়ে আপনি আপনার একটা কাপল তাদের সেক্সুয়াল লাইফ আসলে এনজয় করতে পারে। আর একটা পুরুষের জন্য যখন ইরেকটাইল ডিসফাংশন বা স্ট্রাকচারাল প্রবলেম হচ্ছে, ব্লাড ফ্লো কমে যাচ্ছে অথবা মাসল উইকনেস হয়ে যাচ্ছে পিনাইল মাসল গুলো, তখন অবশ্যই আমরা আধুনিক যে ট্রিটমেন্ট গুলো আছে পি শট বা পিআরপি ট্রিটমেন্ট, যেগুলো ব্লাড ফ্লো ইমপ্রুভ করে, তার সাথে মাসলস গুলোকে স্ট্রেন্থেনিং করার জন্য শক ওয়েভ, এই ট্রিটমেন্ট গুলো যদি নেন, সাথে সেক্সুয়াল হরমোন গুলোকে অ্যাক্টিভ রাখার জন্য কিছু সাপ্লিমেন্টস, নট ডিরেক্ট এইচআরটি ট্রিটমেন্ট, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নাওএডেজ খুব একটা বেশি এনকারেজেবল না, বিকজ এগুলো অনেক সাইড ইফেক্টস আছে। সো ন্যাচুরালি কিভাবে হরমোন গুলোকে বডিতে অ্যাক্টিভ রাখা যায় এই জিনিসগুলো আসলে ডক্টর স্পেশালাইজেশনের কাছ থেকে জেনে নিয়ে যদি ট্রিটমেন্ট করা হয়, ডেফিনেটলি সেক্সুয়াল ডিসঅর্ডার বা ডিসফাংশন একটা পার্মানেন্ট সলিউশনে চলে আসে। সো ছেলে মেয়ে সবার জন্য। খুবই চমৎকার এবং অসাধারণ আলোচনা হচ্ছে আজকে, এবং আমরা বলবো যে অবশ্যই এই আলোচনাগুলো দর্শকদের জন্য বা যারা আসলে সাধারণ মানুষ এই বিষয়গুলো নিয়ে আসলে খোলামেলা আলোচনা করতে অনিচ্ছুক তাদের জন্য অবশ্যই উপকারে আসবে, এবং অবশ্যই এই পরামর্শই থাকবে আজকের অনুষ্ঠান শেষে তাদের জন্য যে তারা যেন অবশ্যই তাদের নিকটস্থ কোনো স্পেশালিস্টের কাছে যায় এই সমস্যায় যারা আসলে ভুগছেন নিঃসন্দেহে। তো আমরা আমাদের আজকের আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। ম্যাডাম, আপনার কাছে সর্বশেষে যে বিষয়টি জানার রয়েছে সেটি হচ্ছে যে আসলে যৌন স্বাস্থ্য বজায় রাখার জন্য বা যৌন স্বাস্থ্য ভালো রাখার জন্য আসলে আমাদের কি কি ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি একজন চিকিৎসক হিসেবে মনে করেন, সে বিষয়ে আমাদেরকে বলবেন। অবশ্যই প্রথমে আমি বলতে চাই যে লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে অবশ্যই আসে যে একটা প্রপার স্লিপ টাইম থাকবে লাইফে, 7 থেকে 6 থেকে 8 ঘন্টা একটা সাউন্ড স্লিপ লাইফ আপনাকে লিড করতে হবে, বিকজ স্ট্রেস যদি থাকে তাহলে সেক্সুয়াল লাইফ কখনোই ভালোভাবে আপনাকে স্যাটিসফ্যাকশন দিতে পারবে না। সো একটা ভালো ঘুমের অভ্যাস রাখা, সেটা ডেইলি লাইফ, এটা লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে পড়ে। যারা স্মোক করছেন তাদের জন্য অবশ্যই অ্যাভয়েড স্মোকিং, স্মোক একদম অ্যাভয়েড করতে হবে, বিকজ এটা সেক্সুয়াল লাইফে অনেক হ্যাম্পার ফেলে নিকোটিন। নাম্বার 3, যারা অ্যালকোহল কনজিউম করে এটা একটা লিমিটেশনের মধ্যে নিয়ে আসতে হবে, অতিরিক্ত অ্যালকোহল কনজিউমিং কিন্তু সেক্সুয়াল লাইফের উপর হ্যাম্পার ফেলে। নাম্বার 4, অবশ্যই আপনার ডেইলি একটা এক্সারসাইজের অভ্যাস, সামান্য কিছু, এটা ছেলে মেয়ে সবার জন্য বলছি, অ্যাটলিস্ট 30 মিনিটস প্লেন ওয়াক, ব্লাড ফ্লোটাকে, সার্কুলেশনটাকে ভালো রাখা, মনটাকে ভালো রাখা, ফ্রেশ রাখা, it's very important. Number 5, কিছু ফুডস যেগুলো ন্যাচারাল সাপ্লিমেন্টস হতে পারে, ফুড হতে পারে, যেগুলো আপনার ডেইলি লাইফে কনজিউম করা উচিত, যে তার মধ্যে নাটস আছে, ওয়ালনাটস আছে, বিভিন্ন বেরিজ আছে, ব্লুবেরিজ আছে, গ্রেপস আছে, বিভিন্ন সামুদ্রিক মাছ আছে, শেলফিশ যেগুলোকে বলছি উইস্টার টাইপের, সেগুলো থাকতে পারে আপনার খাদ্য তালিকায়। আলমন্ডস, বাদাম, কিছু ওয়ালনাটস, আলমন্ডস, এই বাদাম গুলো। বিটস, কিছু যাদের কিডনির ওরকম সমস্যা নেই তাদের বিনস বা এই জাতীয় খাবার গুলা খুবই সেক্সুয়াল হরমোন গুলোকে অ্যাক্টিভ রাখতে হেল্প করে। সো দুধ, তারপরে মিল্ক প্রোডাক্টস, এগুলো ডেইলি যদি একটু থাকে তাহলে খুব ভালো। এই জিনিসগুলো ছেলে এবং মেয়ে সবারই সেক্সুয়াল হেলথ কে ইমপ্রুভ করতে হেল্প করে। অ্যান্ড অফকোর্স অ্যাওয়ারনেস, বোঝা, জানা, কমিউনিকেশন বিল্ড আপ করা বিটুইন পার্টনার, অ্যান্ড রিড অ্যাবাউট দ্য সেফটি সেক্স। সেফটি সেক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এইটা সম্পর্কে জানা। ফিমেলদের জন্য আসলে অনেকে অনেক ধরনের হরমোন ইনজেকশন, পিলস এগুলো ইউজ করেন, এগুলো কিন্তু আলটিমেটলি সেক্সুয়াল ডিজায়ারটাকে কমিয়ে দেয়। ট্রাই টু ইউজ প্রোটেক্টিভ মেজারমেন্ট লাইক কনডমস অর সামথিং লাইক দ্যাট, which will help more. So all these things and the bhalo healthy weight maintain kora, shobkichu miliye. It's not like je khub beshi mota chikon. I am not meaning about that. Healthy weight means hoche je apnar protidiner khadyo talikay somosto dhoroner nutrition thaka ebong fat bad fat take komiye protein take body te niye asha. So all these just choto choto things egulo jodi shuru theke life like যখন reproductive life shuru hoye gelo ekta মেয়ের অথবা একটা পুরুষের তখন থেকে তারা যদি এগুলো মেইনটেইন করে তাহলে কিন্তু সেক্সুয়াল হেলথ এফেক্ট হওয়ার পসিবিলিটিস অনেক কমে যায়, এট দ্য সেম টাইম ক্রনিক ডিজিজ ডেভেলপ হওয়া কমে যায়। সো আপনি দুভাবেই আপনার সেক্সুয়াল হেলথ কে ভাবে ভালো রাখতে পারেন। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারো যে আপনার শতব্যস্ত সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং সেই সঙ্গে বলবো যে এই যে বিষয়গুলো এই যে তথ্যগুলো আজকে আমাদের দর্শকদের দিলেন আপনারা, আমরা যেমনটি জানি যে শতব্যস্ত থাকছেন সবসময়, তবু আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবসময় আসলে জনগণের পাশে দাঁড়াচ্ছেন। এই যে এই মুহূর্তেও এই যে আজকের যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল, তো এই যে আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। ম্যাডাম আপনাকে বলবো যে অনেক বেশি কৃতজ্ঞ থাকবো আমরা আপনার কাছে, এবং সেই সঙ্গে আপনাকে বলবো যে আপনি সবসময় ভালো থাকবেন এবং রাজ টিভির সঙ্গে থাকবেন। ধন্যবাদ, রাজ টিভির সাথে অনেকবার কাজ করেছি এবং খুব ভালো ভাবে কাজ করেছি। সো আমি খুব থ্যাঙ্কসফুল যে ওনারা এরকম একটা টপিক কে তুলে এনেছেন যেটা আসলে মানুষকে আসলেই ইট উইল হেল্প, কারণ সব ধরনের ডিজিজ নিয়ে সবাই কথা বলেন বাট এই ধরনের জিনিস নিয়ে কথা বলা এই প্ল্যাটফর্ম তৈরি করা, দ্যাট থ্যাঙ্কস, দ্যাটস ইউ নো হ্যাটস অফ টু রাজ টিভি। থ্যাংক ইউ ভেরি মাচ। থাকবেন দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের এক্সপার্ট প্যানেলে যিনি ছিলেন তিনি কিন্তু আমাদের সবারই খুব পরিচিত এবং চিকিৎসা জগতে নিঃসন্দেহে একজন সুনামধন্য চিকিৎসক, তিনি হচ্ছেন ডাক্তার খালেদা আদিব বিনতে আব্দুল্লাহ, কনসালটেন্ট অ্যান্ড রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন, IWVM হেলথ বাংলাদেশ লিমিটেড। তো ম্যাডামের মূল্যবান কথা শুনছিলাম এবং আমাদের আজকে যে আলোচনার বিষয় ছিল সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আমাদের সমাজে আগের চেয়ে কিছুটা হলেও, ম্যাডাম যে কথাটি বলছিল যে আগের চেয়ে কিছুটা হলেও মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, সেটি হচ্ছে যৌন জীবন নিয়ে। তো বিষয় আমাদের আজকে ছিল যে যৌন জীবন ও সচেতনতা, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম এবং দর্শক অনেকেই কিন্তু রয়েছেন এই বিষয়গুলো নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন বা সমস্যা ফেস করছেন, তবুও কিন্তু আসলে খোলামেলা আলোচনা করার মতো সিচুয়েশন বর্তমানে এখনো পুরোপুরিভাবে হয়নি, তবুও কিন্তু মানুষের মধ্যে কিছুটা সচেতনতা বেড়েছে। অনেকেই কিন্তু তাদের নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে, অনেকেই আবার শরণাপন্ন হচ্ছে তাদের নিকট যারা রয়েছে নিকট বন্ধু বান্ধব তাদের কাছ থেকে সমাধান নেওয়ার জন্য। তবে দর্শকদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে অবশ্যই আমরা কিন্তু একজন স্পেশালিস্টের কাছেই যাব এই বিষয়ে, যারা আসলে পড়াশোনা করেছে বা এই বিষয়ে যাদের ডিগ্রি রয়েছে। যেমন আমাদের সঙ্গে যিনি গেস্ট যুক্ত ছিলেন তিনি কিন্তু অবশ্যই এই বিষয়ে তিনি তার ডিগ্রি রয়েছে, তার কাছে অবশ্যই যেতে পারেন। তো দর্শক, আমরা অথেন্টিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন লিমিটেড সুস্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় নেব। তবে বিদায় নেবার আগে যে কথাগুলো আমরা সবসময় বলে এসেছি এবং ভবিষ্যতেও বলবো সেগুলো হচ্ছে আমরা নিজ জায়গা থেকে আমাদের দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে আমরা অবশ্যই সচেতন থাকব, এবং একটুখানি সচেতনতাই কিন্তু আপনাকে অবশ্যই একটি কোভিড মুক্ত বা একটি ব্ল্যাক ফাঙ্গাস মুক্ত একটি পৃথিবী দিতে পারে। তো এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আমরা আমাদের আজকের আয়োজন। দেখা হবে আবারও, সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাই ব্যস্ততার মাঝে অবশ্যই চেষ্টা করবেন রাজ টিভির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। You are watching Raj TV Jagorone Bangladesh. Please subscribe our channel.